শুরুতেই সংবাদ শিরোনাম, উত্তেজনার মধ্যে আবারও রাশিয়ার সীমান্তে সেনা মোতায়েন ন্যাটো। আমেরিকার শ্রেষ্ঠ সংকট মস্কোর জন্য উত্তেজজনক, বললেন দিমিত্রি পেসকভ। নাভালনিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করল রাশিয়া। পুরুষ সঙ্গীবিহীন নারীদের বিমানবন্দরে আটকে রেখেছে তালিবান। বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত। বরিস জনসনের মদ পার্টির তদন্ত করবে পুলিশ। ক্রিপ্টো বাজারে ট্রিলিয়ন ডলার ধস, মাথায় হাত বিনিয়োগকারীদের। এবার বিস্তারিত। আরও বাড়ল রাশিয়া ইউক্রেন সীমান্তের উত্তেজনা। উত্তেজনার মধ্যেই পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করছে ন্যাটো, সেনা পাঠিয়েছে আমেরিকাও। রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের প্রান্তে 8,500 মার্কিন সেনা পাঠিয়েছে আমেরিকা। সেনাকে স্ট্যান্ড বাই থাকতে বলা হয়েছে। আমেরিকা জানিয়েছে, যেভাবে ইউক্রেন সীমান্তে রাশিয়া 1,00,000 সেনা মোতায়েন করেছে এবং প্রতিদিন উত্তেজনা বাড়াচ্ছে, তা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি ন্যাটো পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করছে। সোমবার ন্যাটো জানিয়েছে, পূর্ব ইউরোপে অতিরিক্ত যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ মোতায়েন করা হচ্ছে, ইউক্রেনের সীমান্তের দিকে যা করা নজর রাখবে। আমেরিকা এবং ন্যাটোর এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছে না রাশিয়া। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, ট্রান্স আটলান্টিক মিলিটারি লাল দাগ পার করলে রাশিয়া কড়া ভাষায় তার জবাব দেবে, অর্থাৎ ফের একবার যুদ্ধের হুমকি দিয়েছেন পুতিন। রাশিয়ার অবশ্য দাবি, সীমান্তে নিরাপত্তার খাতিরেই তারা সেনা মোতায়েন করেছে, যুদ্ধের কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু ন্যাটো এবং আমেরিকা আগ্রাসন দেখালে তারাও ছেড়ে কথা বলবে না। সোমবার ব্রাসেলসে ন্যাটোর 27টি দেশ বৈঠকে বসেছিল। রাশিয়া যুদ্ধ ঘোষণা করলে কিভাবে ইউক্রেনকে সহায়তা করা হবে, সেই স্ট্র্যাটেজি নিয়ে বৈঠক হয়েছে। সাইবার যুদ্ধেও ইউক্রেনকে অন্য দেশগুলি সাহায্য করবে বলে সেখানে জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা অনর্থক যে সংকট সৃষ্টি করছে তা মস্কোর জন্য অত্যন্ত উত্তেজজনক। তিনি মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এই উদ্যোগের কথা জানান। তিনি বলেন, ন্যাটো জোটের কাছে রাশিয়া নিরাপত্তার যে গ্যারান্টি চেয়েছে, সে সম্পর্কে চলমান আলোচনায় আমেরিকার উত্তর শোনার পর পরিস্থিতি স্পষ্ট হবে। আমেরিকা ও রাশিয়ার মধ্যে বর্তমানে দীর্ঘমেয়াদী আলোচনা চলছে বলে জানান পেসকভ। আমেরিকা ইউরোপে পাঠানোর জন্য 8,500 সেনা প্রস্তুত করার যে কথা ঘোষণা করেছে, তা দুদেশের চলমান আলোচনায় কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার নিরাপত্তা আলোচনা আপাতত শেষ হয়েছে, তবে পরবর্তীতে এই আলোচনা অব্যাহত রাখতে চাইলে রাশিয়া আগে নিরাপত্তার নিশ্চয়তা সংক্রান্ত প্রস্তাবের উত্তর চাইবে। রাশিয়া বলছে, পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তার দেশটির জন্য হুমকি। ইউক্রেনকে যাতে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা না হয়, সেজন্য পাশ্চাত্যের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে মস্কো। কিন্তু ন্যাটো জোটের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সাড়া না পেয়ে ইউক্রেন সীমান্তে লাখখানেক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। মস্কো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়ার সীমান্তে ন্যাটো জোটের সমরাস্ত্র বৃদ্ধি অব্যাহত রাখলে এবং ইউক্রেন ও জর্জিয়াকে এই জোটে অন্তর্ভুক্ত করা হলেই সামরিক উপায়ে তার জবাব দেওয়া হবে। পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনিকে সন্ত্রাসী এবং চরমপন্থী হিসাবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। এএফপির খবরে বলা হয়েছে, বিরোধীদের ওপর দমনপীড়নের অংশ হিসাবে রাশিয়া এমন পদক্ষেপ নিল। খবরে বলা হয়, মঙ্গলবার রাশিয়ার ফেডারেল ফাইন্যান্সিয়াল মনিটরিং সার্ভিস প্রধান সহযোগী লুপস সবল সহ নাভালনিকে নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন জানিয়েছে, নাভালনির মোট 9 জন সহযোগীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছর নাভালনির এই দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানকে চরমপন্থী সংগঠন আখ্যা দিয়ে বন্ধ করে দেয়া হয়। সন্ত্রাসী ও চরমপন্থী তালিকায় রাখার অর্থ, রাশিয়া তাদের দেশে থাকা ডানপন্থী জাতীয়তাবাদী গ্রুপ সহ বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার মতো নাভালনিকেও সন্ত্রাসী হিসাবে মনে করে। রাশিয়া গত বছর বিরোধীদের ওপর চরম দমনপীড়ন চালিয়েছে। গত বছরের জানুয়ারিতে নাভালনিকে কারাদণ্ড প্রদান করা হয় এবং তার রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা হয়। এরপর নাভালনির অধিকাংশ সহযোগী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অ্যালেক্সি নাভালনিকে রাশিয়ায় পুতিনের সবথেকে বড় সমালোচক।
40 বছর বয়সী রাজনীতিক নাভালনি গত বছরের আগস্টে প্রায় মরতে বসেছিলেন। সেই সময় তিনি সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফিরছিলেন। যাত্রাপথে উড়োজাহাজেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে বহনকারী উড়োজাহাজ সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে। সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। তিনি কোমায় চলে গিয়েছিলেন। 2021 সালে 15ই আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতায় এসেই তারা ঘোষণা দেয় কারো ওপর কোনো প্রতিশোধ নেবে না। তবুও অনেক মানুষ এখনো আফগানিস্তান ছাড়ছেন, যাদের বেশিরভাগই আমেরিকা বা বিদেশি সৈন্যদের সঙ্গে কাজ করেছেন। বিদেশি সৈন্যদের সঙ্গে কাজ করা সাধারণ আফগানদের বিদেশে নিয়ে যাওয়ার কাজটি করছে বিভিন্ন এনজিও ও সংগঠন। তারা বিমান ভাড়া করে ওইসব আফগানদের অন্য দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে। তবে সাম্প্রতিক সময়ে তালেবান এমন করে আফগানিস্তান ছাড়তে চাওয়া নাগরিকদের বিমানবন্দরে আটকে দিচ্ছে, সঙ্গে আটক করে কারাগারেও পাঠাচ্ছে। তেমনি সোমবার প্রায় 40 জনের একটি দল বিশেষ বিমানে মাজার ই শরীফ বিমানবন্দর থেকে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেন। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোমবার রাতে টুইট করে জানান, 40 জনের দলকে বিমানবন্দর থেকে আটকে দেওয়া হয়েছে, তবে তাদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু আটকে রাখা হয়েছে পুরুষ সঙ্গবিহীন নারীদের। তাদের পুরুষ সঙ্গী বা আত্মীয় আসলে ছেড়ে দেওয়া হবে। তালেবান ঘোষণা দিয়েছে কোনো নারী পুরুষ সঙ্গীদের ছাড়া দূরের পথে যাতায়াত করতে পারবে না। এই কারণে বিমানবন্দরে ওই নারীদের আটকে রাখা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে অত্যাধুনিক কাটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ। কেউ এসব বেড়া সহজে অতিক্রম করতে পারবে না। এরই মধ্যে এই বেড়ার কাজ শুরু করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। মঙ্গলবার বিএসএফ এর উত্তরবঙ্গের ফ্রন্টিয়ারের আইজি অজয় সিং এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি আরও জানান, পুরনো কাটা তারের পরিবর্তন করার উদ্যোগও নিয়েছে বিএসএফ। তাছাড়া নারী কনস্টেবল নিয়ে তৈরি করা হচ্ছে বিএসএফ এ উইমেন ব্যান্ড। জানা গেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে 937.41 কিলোমিটার, যার মধ্যে প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে কাঁটাতারবিহীন। ওই সীমান্ত দিয়ে চোরা চালানোর ঘটনা ঘটে, তাই এবার ওই সীমান্তে অত্যাধুনিক বেড়া লাগাতে উদ্যোগ গ্রহণ করেছে বিএসএফ। চলতি বছরে এসব সীমান্তে অ্যান্টি কাঁটা ও অ্যান্টি ক্লাইম্ব বেড়া লাগানোর জন্য প্রায় 18 কোটি টাকা বরাদ্দ করেছে ভারতের কেন্দ্র সরকার। বিএসএফ এর উত্তরবঙ্গের আইজি অজয় সিং বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের 100 কিলোমিটারে কাটা তার না থাকায় ওই জায়গায় বিশেষ নজরদারি চালাতে হতো। তবে এরই মধ্যে কেন্দ্র সরকার যেহেতু টাকা বরাদ্দ করেছে, তাই ওই কাটা তারহীন সীমান্তে অত্যাধুনিক বেড়া লাগানো হবে। এর ফলে সীমান্তে চোরা চালান ও অনুপ্রবেশ কিছুটা হলেও বন্ধ করা যাবে। আইজি আরো বলেন, পাচারকারীরা সীমান্তে অত্যাধুনিক মোবাইল নেটওয়ার্ক ও প্রযুক্তি ব্যবহার করে তাদের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। পাশাপাশি 950 জন নারী কনস্টেবলকে আলাদা করে নিয়োগ দিয়েছেন। করোনা মহামারী চলাকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাইনিং স্ট্রিটে মদের পার্টির আয়োজন করা হয় জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার সেই ঘটনার তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির মেট্রোপলিটন পুলিশের কমিশনার ক্রেসিডা ডিক বলেন, 10 নম্বর ডাইনিং স্ট্রিট ও হোয়াইট হল জুড়ে করোনাবিধি ভঙ্গের যে অভিযোগ উঠেছে তার তদন্ত করা হচ্ছে। কোন ধরনের ভয় ও পক্ষপাত ছাড়াই সবাইকে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হবে বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের একজন মুখপাত্র বলেন, ডাইনিং স্ট্রিটের ঘটনাগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন সিনিয়র বেসামরিক কর্মকর্তা সুগ্রে। জানা গেছে, 2020 সালের জুনে ডাউনিং স্ট্রিটের বাগানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ওই মদের পার্টির আয়োজন করা হয়। তখন কামিংস ডাউনিং স্ট্রিটের কর্মী ছিলেন। নিজের ব্লগে কামিংস ঈশ্বরের শপথ নিয়ে বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেছিলেন ওই পার্টিতে যোগ দিলে সেটা নিয়ম ভঙ্গ হবে, কিন্তু প্রধানমন্ত্রী তার সতর্ক বার্তায় পাত্তা দেননি। তবে বরিস জনসন সতর্ক করার বিষয়টি অস্বীকার করে বলেন, মদপানের পার্টি আয়োজনে লকডাউনের বিধিভঙ্গের ঝুঁকি আছে, সে ব্যাপারে কেউ তাকে সতর্ক করেননি। সম্প্রতি নিম্নমুখী গ্রাফ ধরে এগোচ্ছে বিটকয়েন সহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মূল্য। পরপর ধস দেখা গেছে ক্রিপ্টো মূল্যে। এই সময় ফেডারেল রিজার্ভ বাজার থেকে
স্টিমুলাস প্রত্যাহারের ইঙ্গিত দিতে বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ সম্পদের মূল্য হু হু করে নামছে, আর এ কারণে পতন হয়েছে বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টো কারেন্সিরও। জানা গেছে ক্রিপ্টো কারেন্সি বাজারের ক্যাপিটালাইজেশন 5.17% কমেছে, দাম কমেছে সব বড় ক্রিপ্টো কারেন্সিরই। বিটকয়েনের দাম 4.02% কমে $39,913 দাঁড়িয়েছে। ইথারিয়ামের দাম কমে 5.43%। দাম কমেছে পোলকাডট, লাইট কয়েন, কার্ডানোরও। প্রসঙ্গত, এর আগে ডিসেম্বর মাসেও বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টো কারেন্সির মূল্যর পতন হয়েছিল, যদিও গত নভেম্বরের রেকর্ড দামে পৌঁছেছিল বিটকয়েন ও ইথার। বলা যায় নভেম্বর থেকে বিটকয়েনের পতনের ফলে এর মোট বাজার মূল্য মোট 600 বিলিয়নেরও বেশি মুছে গেছে। সামগ্রিক ক্রিপ্টো বাজার থেকে বিনিয়োগকারীরা $1 ট্রিলিয়ন বেশি হারিয়েছেন। বর্তমানে ভারতে ক্রিপ্টো বিনিয়োগকারীর সংখ্যা 10.7 কোটি, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। দেশটিতে ক্রিপ্টো বিল নিয়ে বেশ কয়েক মাস ধরেই চর্চা চলছে। এর আগে শীতকালীন অধিবেশনে বিলটি তালিকাভুক্ত করা হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।